হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমি জাহিদ, আজকে আপনাদের সামনে একটি প্রোডাক্ট নিয়ে হাজির হলাম, সেটা হলো 3D এপক্সি ফ্লোর। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার হাতে একটা এপক্সি ফ্লোরের স্যাম্পল করা আছে। এটা হলো একটা 24x24 টাইসের উপরে করা, হ্যাঁ 3D করা। তো আপনারা যারা আপনাদের নিজেদের রুম বাসা ফ্লোর গুলার আপনারা এরকমের 3D এপক্সি ফ্লোর দিয়ে সাজাতে চান, এরকমের ভিউ নিয়ে আপনারা সারা জীবন সারা লাইফ আপনারা এরকমের ফ্লোরকে সৌন্দর্য রাখতে চান, এরকম চর্চাটা তারা এই 3D এপক্সি ফ্লোর দিয়ে ঘরকে ডেকোরেশন করতে পারেন। তাছাড়া আমাদের কাছে আপনার 3D ছাড়া আপনার সাদা করা যায়, ব্লু করা যায়, যেমন এটা খরচ বেশি, তো তার জন্য অনেকে আছে অল্প খরচের ভিতরে আপনার সাদা করে বা ব্লু করে, যার যে কালার পছন্দ সেই সেটাই করে। তো আপনারা 3D এপক্সি ফ্লোরটার সুবিধাটা হলো আমি বলে দিই, 3D এপক্সি ফ্লোরের সুবিধাটা হলো আপনার এতে পানি পড়লে কোনো রকম স্লিপ করে না, তাছাড়া আপনার এতে কোনো জয়েন্ট হয় না, আপনার রুম নিয়ে একটাই হয়। আর তাছাড়া আরও সুবিধা হলো আপনার এটাই ধরেন কিছু যদি ভারী জিনিস পড়ে তাহলে এটা ভাঙে না, যেমন ছোটো যে সিরামিক যে টাইলগুলো ওটার উপরে যদি আপনার হাত থেকে এটা কিছু পড়ে যায়, কাঁচের জিনিস বা তাছাড়া আপনার লোহার জিনিস যদি পড়ে যায় তাহলে ওটা ভাঙিয়ে যায়, আর এটা কোনোভাবেই ভাঙার সম্ভব না। আপনি যদি হাত দিয়েও পিঠান বা ভারী দেন, অনেক জোরে ভারী যে জিনিস আপনি যদি এটারে আঘাত করেন তো এটা আপনার নষ্ট হয় না, এটা অনেক উন্নত মানের টেকনোলজি। এটা হলো আপনার সারা বাংলাদেশে এখন 26টা ভালোই মার্কেট খাইতে আছে, ভালোই চলতে আছে। তো এ ধরনের 3D এপক্সি ফ্লোর আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি। তো আপনারা যারা চাচ্ছেন যে আপনাদের নিজের কোটি টাকার বাড়িকে আপনারা নিজের ফ্লোরগুলো 3D এপক্সি ফ্লোর দিয়ে সাজাতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের ঠিকানা হলো আপনার বরিশাল বিভাগ, থানা মলবাড়িয়া, জেলা পিরিশপুর। আমাদের অফিস হলো মলবাড়িয়াতে। তো যারা চাচ্ছেন যে আপনারা এই 3D এপক্সি ফ্লোর দিয়ে ঘরকে ডেকোরেশন করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর তাছাড়া এগুলো তো এখন সারা বাংলাদেশি আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারনেটে যে আমাদের বড় বড় বাজার আছে তারা অ্যাড দিয়ে থাকে, তো আমরাও এগুলো করে থাকি, আমরা সারা বাংলাদেশে করে থাকি। তো যারা চাচ্ছেন এই কাজ করেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। তো বুঝতেই পারছেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।